ওয়েলকাম সবাইকে বুয়েট কোশ্চেন সলভ 2019-20 ফিজিক্স এই ভিডিওর 12 নম্বর অঙ্কে আমরা একটা সূত্র ব্যবহার করেছিলাম ডেল এক্স ইকুয়াল টু 2μt - λ/2 তো তখন তোমরা কমেন্ট বক্সে বলেছিলে যে ভাইয়া এই সূত্রটা আসলে কিভাবে আসলে এটা তো আর বইয়ে নাই একজন আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু পোস্ট করেছিলে যে আসলে এই অঙ্কটা কিভাবে করব তো আসলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই সূত্রটা নিয়ে আলোচনা করব বা এই থিন ফিল্ম ইন্টারফেরেন্স নিয়ে আলোচনা করব যে কিভাবে এই সূত্রটা আসে তো প্রথমত বলি যে ফিল্ম আসলে কি ফিল্ম মানে হচ্ছে যে আবরণ বা স্তর বা পর্দা বা ঝিল্লি বা প্রাচীর তো এভাবে চিন্তা করতে পারো যে থিন ফিল্ম মানে কি যে থিন ফিল্ম মানে খুবই পাতলা একটা ফিল্ম বা পাতলা একটা পর্দা বা পাতলা একটা ঝিল্লি বা পাতলা একটা আবরণ তো যেমন দেখো একটা উদাহরণ আমরা এখানেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাবল সাবানের হোক বা ডিটারজেন্টের তো এই বাবলের যদি তুমি প্রাচীরের কথা চিন্তা করো সেটা কিন্তু খুবই পাতলা এটাই হচ্ছে একটা থিন ফিল্মের উদাহরণ ঠিক আছে এবং এখানে যে ইন্টারফেরেন্স বা ব্যতিচার ঘটে আসলে আমরা এই থিওরিটাই আলোচনা করব তার আগে খুব সহজ সহজ দুইটা প্রশ্ন করি দেখো তোমাদের তো প্রতিফলন এবং প্রতিসরণ সম্পর্কে আইডিয়া আছেই দেখো যে এই যে আমরা এখানে একটা দাগ দিয়েছি এই দাগের এই প্রান্তে একটা মাধ্যম আছে এবং এই প্রান্তে আরেকটা মাধ্যম আছে ধরো যে এই দিকে আমি দেখছি এ মাধ্যম আছে এবং এই দিকে বি মাধ্যম আছে ঠিক আছে এবং আমরা এই বিন্দুতে একটা অভিলম্ব টেনেছি ওকে এখন দেখো যে আলো ধরো একদম এখানে একটা বিন্দু নাম দিলাম ও বিন্দু ও বিন্দুতে আসলো ঠিক না আসার পরে সেটা যদি প্রতিফলিত হয় তাহলে কোন দিকে যাবে আবার সেটা কিন্তু এই মাধ্যমেই ফিরে যাবে ঠিক না এবং আমরা জানি যে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ যা হয় প্রতিফলন কোণও কিন্তু তাই হয় দুইটাই থেটা হয় ঠিক না এবং যদি তোমাকে জিজ্ঞাসা করি এবার প্রতিসরণের ক্ষেত্রে আবারও একই কথা এটা হচ্ছে বিভেদ তল এই মাধ্যমটা হচ্ছে এ এবং এই মাধ্যমটা হচ্ছে বি ওকে এবার দেখো আমি যদি বলি একইভাবে আবার আলো আসলো কিন্তু এবার কিন্তু আর প্রতিফলন হচ্ছে না বরং প্রতিসরণ হচ্ছে কিভাবে প্রতিসরণ হবে প্রতিসরণ হলে আলো কিছুটা এখন বেঁকে যাবে এই বাঁকাটা নির্ভর করে এ মাধ্যম বেশি ঘন নাকি বি মাধ্যম ঘন আমি ধরে নিলাম যে বি মাধ্যমটা বেশি পরিমাণ ঘন তাহলে কিন্তু এই আলোটা একদম এই বরাবর না এসে কি হবে কিছুটা অভিলম্বের দিকে বেঁকে যাবে অর্থাৎ এইভাবে আসবে ঠিক না যে যেখানে আপতন কোণটা বেশি হবে এবং প্রতিসরণ কোণটা কি হবে একটু কম হবে এটা থিটা হলে অবশ্যই এটা থিটা হবে না বরং এটাকে আমি যদি নাম দিই আই তাহলে এটাকে আমার নাম দিতে হবে আর আই এবং আর তো আর সমান হবে না কারণ এটা তার প্রতিফলন না বরং প্রতিসরণ আচ্ছা তাহলে এই বেসিক জিনিসগুলো তো আমরা জানি ঠিক না তো দেখো এখানে আসলে কি বলা হয়েছিল যে এই থিন ফিল্মের উপর আসলে লম্বভাবে আপতিত হয়েছিল তাহলে লম্বভাবে যদি আপতিত হয় সেক্ষেত্রে প্রতিফলন বা প্রতিসরণটা কেমন হবে দেখো সেক্ষেত্রে কিন্তু আলো একদম এই যে অভিলম্ব আছে এই অভিলম্ব বরাবরই আসবে ঠিক আছে একদম অভিলম্ব বরাবর আসবে এবং যেই বরাবর আসবে সেই বরাবরই ফিরে যাবে যদি এটা হয় প্রতিফলন যে আলো যেই বরাবর আসছিল কি হবে আবার ওই বরাবরই কিন্তু ফিরে যাবে ঠিক আছে এবং যদি হয় প্রতিসরণ এবং লম্বভাবে যদি আপতিত হয় তাহলে যে বরাবর আসছিল একদম ওই বরাবরই নিচের দিকে চলে যাবে তাহলে লম্বভাবে যদি প্রতিফলন হয় তাহলে যে বরাবর আসছিল ওই বরাবরই ফিরে যাবে এবং লম্বভাবে প্রতিসরণ হলে সেটা কিন্তু কোনোই বাঁকবে না যেভাবে আসছিল একদম ওই পথ বরাবরই নিচের দিকে নামতে থাকবে ঠিক না তো এইসব ছোটখাটো ব্যাপার আমরা তো জানি ঠিক না তো চলো তাহলে আমরা এখন মেন আলোচনাতে চলে যাই তাহলে আমরা মেন আলোচনায় চলে আসি এটাই হচ্ছে সেই থিন ফিল্ম বা পাতলা প্রাচীর বা পাতলা ঝিল্লি ঠিক না যেটার উদাহরণ হিসাবে আমরা দিয়েছিলাম একটা বাবল বাবলের যে প্রাচীরটা যে আবরণটা সেটা কিন্তু কি হয় খুবই পাতলা হয় তো ধরো যে আমরা সেটাকে একটু জুম করে গেছি তাই দেখে একটু মোটা মনে হচ্ছে এবং এর পুরুত্বটাকে আমি ধরে নিচ্ছি টি তো আমাদের দুইবার ছবি আঁকার কারণটা কি দুইবার ছবি আঁকার কারণ হচ্ছে একবার আমি আলোর প্রতিফলনটা দেখাবো এবং আরেকবার প্রতিসরণটা দেখাবো আর কি ঠিক আছে তো যদি একই সাথে দুইটা আঁকতে চাই প্রতিফলন এবং প্রতিসরণ তাহলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে কারণ এখানে একদম হিজিবিজি হয়ে যাবে ঠিক না আচ্ছা তো প্রথমত আসি যে এই যে আমরা দেখতে পাচ্ছি প্রাচীর এটা কিসের তৈরি এটা তো সাবান পানির তৈরি তো সংক্ষেপে আমি এটাকে পানি লিখলাম সাবান পানি না লিখে তার এক পাশেও যেমন বাতাস আছে আরেক পাশেও কি আছে আরেক পাশেও কিন্তু বাতাসই আছে ঠিক আছে আচ্ছা এবং এটার ক্ষেত্রেও খেয়াল করো একই জিনিস কিন্তু দুইটাই এক পাশে বাতাস আরেক পাশেও বাতাস এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে থিন ফিল্ম সেটা হচ্ছে সাবান পানি বা ডিটারজেন্ট পানি যেটাই বলি আচ্ছা প্রথমত আসি প্রতিফলনে যে লম্বভাবে যদি আলো আসে এবং তারপর যদি সেটা প্রতিফলিত হয় তাহলে যে পথে এসেছিল ওই পথেই কিন্তু সে ফিরে যাবে এটা হচ্ছে প্রথম কেস এবং আমরা এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে এ
এই পয়েন্টটা কিন্তু আরেকটা কাজ হতে পারে, যে আলোটা আসলো সেটা প্রতিফলিত না হয় কিন্তু প্রতিসরিতও হতে পারে, ঠিক না? প্রতিসরিত হলে কেমন হবে, যে যে পথে এসেছিল ধরো যে এখনো কিন্তু এই পয়েন্টটা আসলে এ পয়েন্ট, সেটা প্রতিসরিত হয়ে একদম নিচে চলে যাবে, নিচে গিয়ে আরেকটা কিন্তু সে বিভেদ তল পাচ্ছে, ঠিক আছে? এই তলে কিন্তু এখন তার দুইটা অপশান আছে, প্রতিফলন হতে পারে, প্রতিসরণ হতে পারে। তো কিছু অংশ প্রতিসরিত হবে, কিছু অংশ প্রতিফলিত হবে, কোনটা প্রতিসরিত হচ্ছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা এই পয়েন্ট এসে যেটা আবার কি হবে, প্রতিফলিত হবে, অর্থাৎ আবারও আগের মতো যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে। ওকে, তাহলে দেখো আমরা আমাদের চোখ দিয়ে কিন্তু দুইটা আলোকেই দেখতে পাবো, দুইটা আলোই কিন্তু আমাদের চোখে আসবে এবং উপরিপাতিত হবে। যে আলোটা একবারে প্রতিফলিত হয়েছে সেটাও যেমন আমাদের চোখে আসবে, এবং এ পয়েন্টে যে আলোটা প্রথমত প্রতিসরণ তারপর প্রতিফলন হয়েছে ওই আলোটাও কিন্তু আমাদের চোখে আসবে। দুইটা আলো আমাদের চোখে এসে উপরিপাতিত হবে, এবং তারা কোন দশায়, একই দশায় নাকি বিপরীত দশায়, তাদের মধ্যে পথ পার্থক্য কত, ল্যামডা নাকি ল্যামডা বাই টু, এগুলোর উপর নির্ভর করে তারা হয় ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি করবে অথবা কি করতে পারে, গঠনমূলক ব্যতিচার তৈরি করতে পারে, ঠিক না? তো কোশ্চেনে দেওয়া ছিল হচ্ছে গঠনমূলক ব্যতিচার। তো আমাদেরকে যেটা জানতে হবে যে গঠনমূলক ব্যতিচার কখন ঘটে, যদি দুইটা তরঙ্গের মধ্যে আমরা দেখতে পাই যে পথ পার্থক্য হচ্ছে এন ল্যামডা, তখনই শুধুমাত্র কি ঘটে, তখনই শুধুমাত্র গঠনমূলক ব্যতিচার ঘটে। ওকে, তো যেহেতু আমাদের কোশ্চেনে দেওয়া ছিল গঠনমূলক ব্যতিচার, তাহলে আমাদের এই এন ল্যামডা নিয়ে কাজ করতে হবে, যে যদি আমাদের পথ পার্থক্য ডেল এক্স কত হয়, এন ল্যামডা, তাহলে হবে কি, গঠনমূলক ব্যতিচার। আচ্ছা, তো প্রথমত তাহলে আমাদের এই ডেল এক্সটা নির্ণয় করতে হবে। কিভাবে ডেল এক্স নির্ণয় করবো, প্রথমত বলি পথ পার্থক্য। ধরো যে আমি একটা যে কোনো তরঙ্গ নিলাম, এই তরঙ্গের উপস্থিত যে কোনো দুইটা বিন্দু নিলাম, এটা একটা বিন্দু, এইটা আর একটা বিন্দু, ঠিক না? বলা হলো যে তাদের পথ পার্থক্য কতটুকু, তাদের অতিক্রান্ত পথের ডিফারেন্সটাই হচ্ছে কি, তাদের পথ পার্থক্য ডেল এক্স। দেখা যাচ্ছে প্রথম জন প্রায় 10 মিটার পথ অতিক্রম করেছে, এবং এই এই জন অর্থাৎ এই বিন্দুটা সে কতটুকু পথ অতিক্রম করেছে, 6 মিটার। তাহলে তাদের পথ পার্থক্য কত, 10 - 6 মানে 4 মিটার, ঠিক না? একজনের অতিক্রান্ত পথ এবং আরেকজনের অতিক্রান্ত পথ, একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমরা কি পেয়ে যাচ্ছি, পথ পার্থক্য পেয়ে যাচ্ছি। তো দেখো আমরা এইরকম জিনিসপাতি এখানে অ্যাপ্লাই করব, এইরকম থিওরি। দেখো যে এই যে এই আলোটা, এটা কিন্তু বেশি পথ অতিক্রম করেছে, সে তো এসেছে এবং ঘুরে গেছে, ঠিক আছে, কিন্তু আসার পরপরই ঘুরে যায়নি, আসার পরে একবার প্রতিসরিত হয়েছে তারপর ঘুরে গেছে, ঠিক না? আর সে আসছে এবং প্রতিফলিত হয়ে ঘুরে গেছে, ঠিক না? তাহলে দেখো এই যে আসলো এবং গেল, এও কিন্তু আসলো এবং গেল, মাঝখানে কি হলো, মাঝখানে সে অতিরিক্ত, এই যে একবার নিচে গেল আর একবার উপরে গেল, তাহলে একবার টি আর একবার টি, কারণ আমি বলেই নিয়েছি পুরুত্বটা টি, তাহলে একবার টি আর একবার টি, মানে সে 2টি পথ বেশি অতিক্রম করেছে, এই ব্যাপারটাই আমাদের বুঝতে হবে। তাহলে আমরা এটাই বলতে চাচ্ছি যে সে আসলো, আসার পরে টি পরিমাণ, আবারও টি পরিমাণ, মানে 2টি পরিমাণ অতিরিক্ত পথ অতিক্রম করেছে, এই 2টি কিন্তু এ অতিক্রম করেনি, কারণ সে এখানে আসেও না আবার এখান থেকে ঘুরে যায়নি, ঠিক না? তাহলে এর এবং এর যদি আমরা পথ পার্থক্য চিন্তা করতে যাই, তাহলে সেটা কত হবে, এই যে টি প্লাস টি মানে 2টি। বাট এখানে আরেকটু ভেজাল আছে, কেমন ভেজাল আছে বলি, যখন প্রতিফলনের ক্ষেত্রে যদি দেখা যায় যে এই বিভেদ তল, এটা হচ্ছে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যম, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যদি এরকম প্রতিফলন হয়, তখন প্রতিফলনের ক্ষেত্রে অতিরিক্ত একটা ল্যামডা বাই টু পরিমাণ পথ পার্থক্য এমনিতেই ক্রিয়েট হয়ে যায়, যেটা কিন্তু এর ক্ষেত্রে হবে না, কারণ এই এখানে এসে কিন্তু প্রতিফলিত হয়নি। কোথায় প্রতিফলিত হয়েছে, এই যে এই পয়েন্টে প্রতিফলিত হয়েছে, এখন এই পয়েন্টে যে প্রতিফলিত হয়েছে, এখানে কিন্তু সে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিফলিত হয়েছে, ঠিক আছে? তাই এখানে কিন্তু কোনো প্রকার ল্যামডা বাই টু পথ পার্থক্য ক্রিয়েট হবে না। তাহলে কখন ল্যামডা বাই টু পথ পার্থক্য ক্রিয়েট হয়, যখন প্রতিফলনের ক্ষেত্রে সেটা হালকা মাধ্যমে একপাশে থাকে এবং ঘন মাধ্যম আরেক পাশে থাকে, অর্থাৎ হালকা থেকে সে যদি ঘনর দিকে আসে এবং তারপর যদি ফিরে যায়, তাহলে ওই প্রতিফলনের ক্ষেত্রে ল্যামডা বাই টু, কিন্তু যদি ঘন থেকে হালকার দিকে আসে এবং ফিরে যায়, তাহলে এই পয়েন্টে কিন্তু কোনো প্রকার ল্যামডা বাই টু পথ পার্থক্য তৈরি হবে না। তাহলে দেখো এর, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব এবং এর অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করলে তো আমরা পথ পার্থক্য পেয়ে যাবো, ঠিক না? তাহলে সেই ডেল এক্স সমান আমি কি লিখবো, এর অতিক্রান্ত পথ, এই অবশ্যই বেশি পথ অতিক্রম করেছে, তাই এল টু মাইনাস এর অতিক্রান্ত পথ, সেটা হচ্ছে কত, L1 বলবো। বাট L1কে আমরা কিভাবে ডিফাইন করবো, দেখো যে এখান থেকে এই পর্যন্ত আসলো তারপর আবার ফিরে গেল, এই যে ব্যাপারটা, এখান থেকে এই পর্যন্ত এসে ফিরে গেল, এই ডিস্টেন্সটুকুকে আমরা বলছি হচ্ছে L1। তাহলে L1 পরিমাণ কিন্তু সে কি করেছে,
পথ অতিক্রম করেছে এবং অতিরিক্ত কিন্তু ল্যামডা বাই টু পরিমাণ পথ পার্থক্য তার তৈরি হয়েছে এই পয়েন্টে তার প্রতিফলনের কারণে, তাহলে সে তো এল ওয়ান পরিমাণ দূরত্ব অতিক্রম করেছেই, তার সাথেও কি আছে অতিরিক্ত ল্যামডা বাই টু পরিমাণ পথ কিন্তু সে অতিক্রম করার মতো ব্যাপারটা, ঠিক না? কিন্তু এই ক্ষেত্রে দেখো যেহেতু এখানে কিন্তু সে ঘন থেকে হালকায় কি হয়েছে এখানে প্রতিফলিত হয়েছে, তাই এখানে কোনো প্রকার ল্যামডা বাই টু পরিমাণ পথ পার্থক্য তৈরি হবে না। বাট এর ক্ষেত্রে কিন্তু সে অতিরিক্ত টুটি পরিমাণ এই এল ওয়ান পরিমাণ দূরত্ব তো অতিক্রম করেছেই, তার সাথে অতিরিক্ত কিন্তু সে টুটি পরিমাণ পথ অতিক্রম করেছে, তাই এর যে আমরা বলছি এল টু অতিক্রান্ত পথ সেটা হচ্ছে এল ওয়ান প্লাস হচ্ছে টুটি। ওকে, তাহলে সে কিন্তু এই যে এল ওয়ান মানে এতটুকু প্লাস এতটুকু, ঠিক না? সে এল ওয়ান পথ অতিক্রম করেছে, তার সাথে অতিরিক্ত এতটুকু প্লাস এতটুকু মানে টুটি পথ অতিক্রম করেছে, তাহলে এইটা মাইনাস হচ্ছে এল ওয়ান প্লাস ল্যামডা বাই টু। এখন দেখো এল ওয়ান কাটাকাটি যাবে, তাহলে থাকবে টু টি মাইনাস ল্যামডা বাই টু। তো আমরা একটু আগে কি বললাম বলো তো দেখি, যদি গঠনমূলক ব্যতিচার হতে চাই তাহলে এই ডেল এক্স যেটা আছে সেটা আমরা পেয়েছি ডেল এক্স, সেটাকে কি হতে হবে এন ল্যামডা হতে হবে, এবং এটাই কিন্তু আসলে মেন কথা, ঠিক না? যে টু টি মাইনাস ল্যামডা বাই টু সমান এন ল্যামডা। আর একটু আমরা ভালো করে লিখতে পারি কিভাবে ল্যামডাগুলোকে একপাশে করতে পারি, একপাশে থাকলো টু টি আর একপাশে থাকলো এন ল্যামডা প্লাস ল্যামডা বাই টু। তাহলে দেখো আমরা লিখে ফেললাম এন ল্যামডা প্লাস হচ্ছে কি ল্যামডা বাই টু। তাহলে এখান থেকে দেখো আমরা চাইলে ল্যামডা বাই টু কমন নিতে পারি, ল্যামডা বাই টু কমন যদি নিই তাহলে থাকে হচ্ছে টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ল্যামডা বাই টু। এখন এখানে আর একটা ছোট্ট ব্যাপার আছে, সেট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেখো ল্যামডা, ল্যামডা তো তরঙ্গ দৈর্ঘ্য নাকি, তো তরঙ্গ দৈর্ঘ্যটা দেখো তো সে তার যে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য আর তার যে পানির তরঙ্গ দৈর্ঘ্য দুইটা কি সমান হবে? অবশ্যই সমান হবে না, কারণ বাতাসের কিন্তু আলোর বেগ আলাদা, পানিতে আলোর বেগ আলাদা, তাই বাতাসের যেটা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ আর পানির তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ কি ল্যামডা অফ ডব্লিউ দুইটা কিন্তু সমান হবে না। তাহলে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? অবভিয়াসলি সম্পর্ক আছে। ধরো তোমাকে বলে দেওয়া হলো যে পানির যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে মিউ, মিউ অফ এয়ারের সাপেক্ষে ওয়াটার, এয়ারের সাপেক্ষে ওয়াটারের যে প্রতিসরাঙ্ক সেটা সমান আসলে আমরা কি লিখতে পারি, সেটা সমান আমরা লিখতে পারি ল্যামডা এ ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা ডব্লিউ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ল্যামডা ডব্লিউ সমান হচ্ছে ল্যামডা এ ডিভাইডেড বাই এয়ারের সাপেক্ষে ওয়াটারের প্রতিসরাঙ্ক। তাহলে এখানে যে আমরা ল্যামডা দেখছি এটা কিন্তু আসলে বাতাসের ল্যামডা না, বরং এটা হচ্ছে পানির ল্যামডা, মানে ল্যামডা ডব্লিউ সে ল্যামডা ডব্লিউর পরিবর্তে বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা এ ডিভাইডেড বাই পানির প্রতিসরাঙ্ক, মানে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক ব্যবহার করতে হবে। তাহলে ল্যামডার জায়গায় আমরা কি লিখবো? ল্যামডার জায়গায় আমরা ল্যামডা ডব্লিউ, অথবা ল্যামডা ডব্লিউর জায়গায় আমরা ল্যামডা এ ডিভাইডেড বাই বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক লিখবো। তাহলে আমি এই জায়গাটুকু মুছে দিচ্ছি, দেখো এখানে আমি লিখে ফেলছি কি লিখে ফেলবো, যেটা আসলে আমরা দেখতে পাচ্ছি ল্যামডা এটা কিন্তু আসলে পানির মধ্যে ল্যামডা, ঠিক না? তো এই পানির মধ্যে ল্যামডা মানে ল্যামডা ডব্লিউ এটাকে আমরা লিখবো এখন যে টু টি ইকুয়ালস টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ল্যামডা অফ ওয়াটার মানে ল্যামডা অফ এয়ার ডিভাইডেড বাই হচ্ছে পানির সাপেক্ষে সরি বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক ইন্টু হচ্ছে টু। তাহলে এই যে মিউ, এই মিউটা কি হবে এখন এই পাশে চলে আসতে পারে, তাহলে সূত্রটা কেমন দাঁড়াচ্ছে টু মিউ টি ইকুয়াল টু কিন্তু টু এন প্লাস ওয়ান ইন্টু হচ্ছে ল্যামডা অফ এয়ার ডিভাইডেড বাই টু। তাহলে আমাদের কিন্তু ফর্মুলাটা তৈরি হয়ে গেছে যে টু মিউ টি ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা অফ এয়ার ডিভাইডেড বাই টু। এটাই কিন্তু আমরা কি করেছিলাম ওই যে যে অঙ্কটা ওই অঙ্কটা আমরা এই সূত্র দ্বারাই করেছিলাম। ওকে, তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝে গেছো যে কিভাবে এই সূত্রটা আসলো টু মিউ টি ইকুয়াল টু টু এন প্লাস ওয়ান ইন্টু ল্যামডা এ অফ এয়ার ডিভাইডেড বাই টু। এখন কোশ্চেনে কি বলেছিল, কোশ্চেনে বলেছিল যে টি এর সর্বনিম্ন মানটা নির্ণয় করতে হবে এই গঠনমূলক ব্যতিচারের জন্য। তো টি এর মান কখন সর্বনিম্ন হবে, যখন এন এর মানটা সর্বনিম্ন হবে। তাহলে এন এর মান সর্বনিম্ন কত হতে পারে, এন এর মান সর্বনিম্ন হতে পারে জিরো। তাহলে এন এর মান জিরো বসালে কিন্তু আমরা টি এর মানটা পেয়ে যাব। এবং এটাও বলেছিল যে দ্বিতীয় সর্বনিম্ন টি এর মান কত, মানে পুরুত্বটা কত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের এই n এর মানটা কত বসাতে হবে, n এর মানটা বসাতে হবে 1, মানে দ্বিতীয় সর্বনিম্ন, মানে 0 এর থেকে বড় তার পরেরটা। তো n এর মান এখানে কত হতে পারে, 0 1 2 3 4 যে কোনো ন্যাচারাল নাম্বার এবং তার সাথে 0 আর কি। তো তাহলে আমরা বুঝে গেলাম যে এটাই ছিল আমাদের অঙ্ক, এখন বাকিটা তো ওই ভিডিওতে সমাধান করাই আছে। আমাদের যেটা মেইন টার্গেট ছিল সেটা হচ্ছে এই থিওরিটা আলোচনা করো। এখন দেখো তো যদি আমরা এই থিওরি আলোচনা করতাম আজকের ভিডিও দেখা যাচ্ছে হয়তো 20-25 মিনিট
বা 15-16 মিনিট হয়ে গেছে, ঠিক না? তো যদি আমরা শুধুমাত্র 12 নম্বরের পিছনে এভাবে 20-25 মিনিট ব্যয় করতাম তাহলে কি হতো বলো তো দেখি? আমাদের 20টা অঙ্ক সমাধান করতে করতে কিন্তু অনেক টাইম লেগে যেত। এই জন্য কিন্তু ওই ভিডিওর ওই 12 নম্বর অঙ্কে আসলে থিওরি এত বেশি ডিটেইলস আলোচনা করা হয়নি। শুধু ওই অঙ্কে না, প্রায় সব অঙ্কে কিন্তু আমরা কি করেছি, ধরে নিয়েছি যেটা থিওরি সম্পর্কে তোমার একটা মোটামুটি ধারণা আছে, ওই অনুযায়ী তখন আমরা সমাধান করে ফেলেছি, ঠিক না? তো যাই হোক, তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি তোমরা এই থিওরিটা বুঝতে পেরেছো, এবং দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।